চ্যানেল জব নিউজ চ্যানেল আজকে কথা বলবো বিএড ভাসেস এর যে মামলা সেটা সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট কবে আসবে এই নিয়ে আমাকে তোমরা অনেকজন প্রশ্ন করেছো তোমাদের জন্য এই ভিডিওটা তাই ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং এখন পর্যন্ত এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে যুক্ত হয়ে যাও এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও কারণ টেলিগ্রামে তোমাদের টেট দু হাজার বাইশের ইন্টারভিউ ক্লাস কিন্তু করানো হচ্ছে যারা যারা টেট দু হাজার বাইশ ইন্টারভিউ ক্লাসগুলো পেতে চাও তারা টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যাও সাবজেক্ট ওয়াইজ ক্লাস করানো হচ্ছে দেখো এই যে বিএড ভার্সেস ডিএলএড এর যে উৎপত্তিস্থল সেটা হলো রাজস্থান রাজস্থানে বিএডদেরকে বসার কিন্তু অগ্রাধিকার দেয়নি সেই সময় সেই জন্য কিন্তু যে তোমাদের কেস হয় সুপ্রিম কোর্টে হ্যাঁ রাজস্থান হাইকোর্টে তখন খারিজ করে দেয় তখন তারপর থেকে একদম সুপ্রিম কোর্টে যায় পশ্চিমবঙ্গে কে যেহেতু বসতে দিচ্ছে অন্যান্য রাজ্যেও কিন্তু বসতে দিচ্ছে বিয়েরদেরকে মধ্যপ্রদেশ হ্যাঁ এছাড়া যে ব্যাপারটা এখনও পর্যন্ত পেন্ডিং হয়ে আছে বিহার এবং অন্যান্য রাজ্যে যে নিয়োগ কিন্তু এখনও পর্যন্ত পেন্ডিং হয়ে আছে বিএড ভার্সেস ডিএলএডের যে এই ফাইনাল রায় এই ফাইনাল রায়টা কবে আসবে সেই আশায় কিন্তু অনেক যা অনেক নিয়োগ কিন্তু স্পেন্ডিং হয়ে যাচ্ছে এবং ঝাড়খণ্ডের যে জেটেড এই জেটেডটা কিন্তু এখনও পর্যন্ত হাইকোর্ট কে কেস চলছে এবং সেটাকে চার সপ্তাহের মধ্যে শুনানি হবে এবং সেক্ষেত্রে বলা হবে যে সিটেদের সুযোগ দেওয়া হবে নাকি আবার নতুন করে জে জেটের না হবে এই জেটেড বিএড বসতে পারবে কি পারবে না এটাও কিন্তু ডিপেন্ড করছে তোমাদের ডিএলএড ভার্সেস বিএডের কোর্ট কেসের ওপর সেই জন্য অনেক রাজ্য থেকে একটা নোটিশ করা হয়েছে সুপ্রিম কোর্টের ওপর তো কিছু বলা যায় না কিন্তু একটা আবেদন করা হয়েছে যাতে খুব দ্রুত এই ডিএলএড ভার্সেস বিএডের যে কে ফাইনাল জাজমেন্ট সেটা কিন্তু শুনিয়ে দেওয়া হয় অর্থাৎ দিয়ে দেওয়া হয় এর ফলে কি হবে এই সমস্ত রাজ্যগুলো খুব সহজে নিজেদের কাজগুলো চালিয়ে পারবে তা না হলে কি অসুবিধা হবে সেগুলো হলো ধরো পশ্চিমবঙ্গে যেমন বিয়েদেরকে দেরকে সুযোগ দেওয়া হচ্ছে হঠাৎ করে যদি বিয়েদেরকে দেরকে বিয়েদের পক্ষে রায় যদি না চায় তাহলে বিএডার যারা সুযোগ পাচ্ছিল তারা টোটালি বাদ চলে যাবে অর্থাৎ দেখতে গেলে ফালতু ফালতু সেই বিএড আর ডিএলএডের মধ্যে বিয়েটা যদি মানে স্থান না পায় তাহলে তাদের ফালতু ফালতু সেটা যে জিনিস নিয়ে পড়ে থাকা সেই জিনিস নিয়ে খাটা তাদের একটা পরিশ্রম তাদের একটা শ্রম ব্যয় হবে এবং তাদের মনের মধ্যে আশা একটু ভঙ্গ হবে সেই জন্য অন্যান্য রাজ্যগুলো এত তাড়াতাড়ি নিয়োগ করতে চাইছে না তাদের নিয়োগগুলো পেন্ডিং হয়ে আছে তারা আবেদন করেছে সুপ্রিম কোর্টে যে খুব দ্রুত ডিএলএড ভার্সেস বিএডের এই জাজমেন্টটা পাস করে দেওয়া হোক এবং ডিএডটা যোগ্য নাকি বিয়েটা যোগ্য নাকি উভয় যোগ্য এটা কিন্তু ডাইরেক্ট বলে দেওয়া হোক এবং তোমাদের শর্ত সাপেক্ষে আবার কিন্তু রাজস্থানে বিয়েরদেরকে সুযোগ দেওয়া হচ্ছে রাজস্থানে প্রথমে দেওয়া হয় না এখন কিন্তু শর্ত সাপেক্ষে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় শর্ত সাপেক্ষে কিন্তু বিয়েরদেরকে সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু মেন প্রশ্ন হল সুপ্রিম কোর্ট কী বলবে এটা কিন্তু মেন প্রশ্ন তা না হলে এতদিন ধরে তোমরা যে কষ্ট করে পড়লে অর্থাৎ তোমাদের যে যোগ্যতা সেই যোগ্যতা ভিত্তিতে তোমরা পরীক্ষায় পাশও করলে এবার তোমাদের যদি বসতে না দেয় তাহলে কিন্তু তোমাদের কি হবে তোমাদের কিন্তু যে একটা নিজেদের মধ্যে একটা আশ্বাস সেটা কিন্তু ভগ্ন হবে সেটা কিন্তু অন্যান্য রাজ্য করতে চাইছে না যে বিয়েটা চান্স পাবে কি পাবে না সেটা টোটালি সুপ্রিম কোর্টের ওপর ডিপেন্ড করছে এবং সুপ্রিম কোর্ট যদি বলে দেয় বিয়েটা যোগ্য নয় তাহলে বিয়েটা টোটালি কিন্তু বাদ চলে যাবে পাস করলেও তারা বাদ চলে যাবে ঠিক আছে এবং তোমাদের যদি মনে প্রশ্ন হয় তাহলে আগে যারা দু হাজার চোদ্দো সালে বিয়েড হয়ে যারা চাকরি করছে তাদের কী হবে তারাও কিন্তু বাদ চলে যাবে হিসেব মতো বাদ যাওয়ারই কথা তা না হলে কিন্তু সেটা অন্যায় হবে নতুনদের সঙ্গে তাই তো এবার তোমাদের অনেকে প্রশ্ন যে কত মাসের মধ্যে অথবা কবে তোমাদের ফাইনাল জাজমেন্ট আসবে সুপ্রিম কোর্টের দেখো এই সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্ট খুব দ্রুত আসতে চলেছে তার কারণ হচ্ছে বিভিন্ন রাজ্য থেকে আবেদন করা হয়েছে যে তাদেরকে ডিএলএড ভার্সেস বিএডের মেন যে কেস এই কেসের ফাইনাল জাজমেন্টটা খুব দ্রুত শুনিয়ে দেওয়া হোক তা না হলে কিন্তু তাদের নিয়োগ করতে খুব সমস্যা হচ্ছে এবং সেই অনুযায়ী যেটা বলতে পারি মার্চ মাসের হ্যাঁ লাস্টের দিকে একটা চান্স আছে ওকে আজকে তো উনিশ তারিখ হ্যাঁ উনিশ তারিখ আঠেরো তারিখ চান্স আছে অথবা এপ্রিলের মাঝামাঝি পনেরো তারিখের মধ্যে একটা আসার চান্স কিন্তু আছে এটা একটা অনুমান ঠিক আছে এটা কেউ বলতে পারবেন যে কবে আসবে কালকেও চলে আসতে পারে কিন্তু যতটা অনুমান তোমাদের তিন মাসের মধ্যে এসওপি আসার কথা কিন্তু সেই অনুযায়ী কিন্তু তোমাদের আসার কথা কিন্তু সেটা এখন কিন্তু বলা সম্ভব নয় কিন্তু যতটা সম্ভাবনা আছে তোমাদের বিহারে নিয়োগ যেহেতু পেন্ডিং হয়ে আছে ডিএলএড ভার্সেস বিএডের কেসের ওপর ভিত্তি করে তারা ওয়েট করে আছে যে কবে দেবে সেই অনুযায়ী যে যতটা আপডেট যে তোমাদের এপ্রিলের মাঝামাঝি টাইমে আসার সম্ভাবনা বেশি তো পনেরো তারিখ করে পনেরো ষোলো তারিখের মধ্যে আসার সম্ভাবনা একটু বেশি আছে অথবা মার্চের ফার্স্ট লাস্টের দিকে ঠিক আছে এই ছোট্ট আপডেট তোমার সাথে শেয়ার করলাম তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবে কারণ বেশি বেশি প্রশ্ন করলে তবেই আমি তোমাদের জন্য ভালো সেই সেই সম্বন্ধে ভিডিও তৈরি করতে পারবো ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ